তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজ সকাল সকাল উঠে চান টান করে আমি ভাবলাম যে যাই বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিতে। তো চান টান করে রেডি হয়ে গেছি আমি, তো এবার ঘর থেকে বেরাই মন্দিরে যাই। তো মন্দিরে এবার দেখাবো তোমাদেরকে, তোমাদেরকে দর্শনও করাবো বজরঙ্গবলী মন্দির। তো মন্দিরে আমি চলে এসেছি, এই হনুমান মন্দিরে বজরঙ্গবলী মন্দিরে চলে আসলাম। তোমরা দেখো, দর্শন করো, আর কমেন্টে জয় শ্রীরাম নিশ্চয়ই কমেন্ট করবে। জয় শ্রীরাম। কমেন্টে নিশ্চয় সবাই জয় শ্রীরাম লিখবে। যাই, পুজোটা দিয়ে দিই। হ্যাঁ, তো ফাইনালি আমি পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এবার এই পাশে সামনে রাধাকৃষ্ণের মন্দির আছে পাশে, আর পুজো দেওয়া হয়ে গেল। তো প্রচুর ভিড় রয়েছে, তো আর আমি বেশি দেখাতে পারলাম না, ঠিক আছে। তো এর পুজো দিতে লাগলো। যাই, ভোলেনাথের মন্দির ছিল, তো ভাবলাম যে একবার ভোলেনাথের দর্শন করে নিই আর তোমাদেরকেও দর্শন করে দিই। দর্শন করে না আর কমেন্টে হার আর মহাদেব লিখে দাও, হার হার মহাদেব। তো প্রসাদ নিয়ে নিলাম, বাবা বজরঙ্গবলী প্রসাদ নিয়ে স্ট্যান্ডে আসলাম। এবার দুজন রয়েছে, আর কেউ নাই, সব পালিয়ে গেছে। তো রয়েছে শ্যামলদা আর রামা, তার রয়েছে দুজনকে প্রসাদ দিয়ে, নিজ প্রসাদ খেয়ে খাবো না, প্রসাদটা খুলো। প্রসাদ দিয়ে দিলাম, দেওয়ার পর তাহলে একবার জয় শ্রীরাম বলে দাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পেলাম ভিড়িঙ্গি মোড়, তো যাই। কাকা বলছি আপ ডাউন করবে না, শুধু ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে চলে আসবো ভিড়িঙ্গি মোড়। তো একটা ভাড়া পেলাম ভিড়িঙ্গি মোড়, তো যাচ্ছি কাকাকে নিয়ে। একটা বন্ধু ফোন করলো আমাকে, সে সিভিককে কাজ করে, সে বললো যে মুচিপাড়াতে আছি, একটু আয়, অরবিন্দ থানায় যেতে হবে। তো আমি যাচ্ছি, তারপর ওকে যখন তুলবো তখন তোমাদেরকে দেখাবো। আমার বন্ধুটা ডাকলো, এখানটা আসলাম এই নার্সারিতে, ফুল ফুল চারাগুলো নিয়ে নিচ্ছি, নিবে গাছগুলো নিবে, নিয়ে এটা নিয়ে অরবিন্দ থানা নাকি, অরবিন্দ থানায় যাবে। এসো বন্ধু, ফুলের গাছগুলো নিচ্ছে, ভরে দিই, তারপরে থানায় গিয়ে ভিডিওটা বানাবো। এই যে গাছগুলো রয়েছে, তো এখানে চলে এসেছি, এই গাছগুলো নামিয়ে এইখানটা রাখা হচ্ছে। তো আমার গাছগুলো নামানো পুরো কমপ্লিট হয়ে গেছে ট্রাফিক অফিসে নিয়ে, এবার এখান দিয়ে বেরাবো, বেরিয়ে যাই। ট্রাফিক গাছগুলো সব নামিয়ে কমপ্লিট করে দিয়েছে, ঝেড়ে ফেড়ে ইয়ে করে দিলাম, সব গাছগুলো ওই পাশে রেখে দিয়েছে। এরপরে যাই দেখাই
এরপরে চলে যাবো বাড়ি, খিদে পেয়ে গেছে, টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করছি না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর ভালোবাসা দেওয়ার জন্য এত তোমাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ, এত সাপোর্ট করছো, ভালো লাগছে আমাকে ভিডিও বানাতে। তো টাটা।